সালগাওকারের বিরুদ্ধে মধুর বদলা নিয়ে স্বস্তিতে ইস্টবেঙ্গল। গত মৌসুমে করিমের সালগাওকারের কাছে হেরেই আই লিগের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। এই মৌসুমেও আই লিগের প্রথম পর্বে করিমের হাতেই পর্যদুস্ত হয়েছিল লাল হলুদ ব্রিগেড। রবিবার করিমের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে স্বস্তিতে কোচ মর্গান। তবে সালগাওকার ম্যাচ জিতলেও আই লিগ জিততে এখনও পেরোতে হবে অনেক বাধা, বলছেন মর্গান। তবে ইস্টবেঙ্গল ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বলছেন, এখনো অনেক কিছু ঘটার বাকি। এনিথিং ক্যান হ্যাপেন, তবে বলছি না যে আই লিগ হাতের মধ্যে রয়েছে, পেছিয়ে আছি কিন্তু একটা ভদ্রস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করছি। এদিকে রবিবার মুম্বাই এফসি ইস্টবেঙ্গল ম্যাচ দেখতে যুবভারতীতে এলেও জায়গা পায়নি ভিআইপি গ্যালারিতে। ইস্টবেঙ্গল ম্যানেজার স্বপন বলকে ফোন করেও সুরাহা হয়নি। অবশেষে আপার টিয়ারে বসে ম্যাচ দেখে মুম্বাই এফসি।